বন্ধুরা, শীতের গাছের বীজ তো আমরা ফেলে দিয়েছিলাম এবং সেখান থেকে চারা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই যে চারাগুলো তৈরি হলো, এখন এই চারাগুলোকে আমরা কিভাবে মানুষ করব। এখন প্রচুর চারা একসঙ্গে হলে দেখা যায় যে সেখানটা একটা ধসা রোগ হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হয়, এবং তারপরে পরে গাছগুলি যদি এক জায়গায় অনেকগুলো থাকে তাহলে কিন্তু তার গ্রোথ খুব একটা ভালো হয় না। তো আমরা নার্সারিতেও দেখেছি তারা চারা বিক্রির জন্য খুব তাড়াতাড়ি তার ভিতর থেকে চারা তুলে তুলে ফাঁকা করে এবং তারা ছোটো ছোটো পটের মধ্যে পটিং করে ফেলে, এবং তারপরে সেই পটের মধ্যে বেশ কিছুদিন রেখে তারা বিক্রি করে এবং সেখানেও গাছগুলি অনেকটা বাড়তে থাকে। তারপরে কিছুদিন পর সেই পটগুলিকে আবার তারা চেঞ্জ করে আবার প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিয়ে দেয়, সেখানটায় গাছ গ্রোথ করে। এই করতে করতে করে প্রতিটা ধাপে ধাপে তারা বিক্রি করতে থাকে। তো আমরা বাগানিরা সাধারণত এই সমস্ত গাছগুলি যখন এই পর্যায়ে চলে আসে, বীজ থেকে চারা তৈরি হয়, তারপরে কি স্টেজে কিন্তু আমরা প্রচুর গাছ নষ্ট করে ফেলি এবং তার সঠিক পরিচর্যা না করার জন্য। তো আজ আমরা শিখে নেব যে এই সময়ে সে কী করে আপনারা এই নার্সারির লোকগুলোর মতোই আপনারা ছোটো ছোটো পটের মধ্যে থামপটে আপনারা এই গাছগুলি লাগাবেন, তার জন্য মাটির মিশ্রণটি কিনে নেবেন। সবার প্রথমে বলি মাটি, এই মাটির মিশ্রণটি নিতে হলে আপনাকে সবার প্রথমে এই মাটিটিকে গার্ডেন সয়েল নিতে হবে, যেটাকে সুন্দর করে ডাস্ট করে একদম পুরোপুরিভাবে ছেঁকে নিতে হবে ছাকনা দিয়ে। ছেঁকে নেওয়ার পর তার সঙ্গে আপনারা 30% আপনারা ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এর ভেতরে দেবেন 70% গার্ডেন সয়েল, এবং দুটোই কিন্তু সুন্দরভাবে মেখে নিয়ে ভালো করে ছেঁকে নেবেন। তার মধ্যে যেন কোনো রকম ইটের কুচি না থাকে, কারণ এরা কিন্তু ছোটো ছোটো পটের মধ্যে থাকবে, তার মধ্যে যদি সামান্য যদি ইটের টুকরো ঢুকে যায় তাহলে গাছের রুটের কিন্তু একটা বড় রকমের ক্ষতি হতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে। এবার এখন আপনারা গাছগুলিকে তুলবেন, যখন আপনারা কোনো একটি গাছ তুলবেন আমি একটা বিষয়কে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, সবসময়ের জন্য আপনারা সেখানে একটা সরু কিছু ব্যবহার করবেন, ধরে এই ধরনের কোনো শোন বা কিছু একটা ব্যবহার করবেন, তাতে গাছ তুলতে আপনার অনেক সুবিধা হবে। যেই গাছটিকে তুলবেন সেই গাছটির নিচের দিকে আপনারা একদম বেশি করে তুলে দিয়ে আস্তে করে সেটাকে তুলে নেবেন এবং চেষ্টা করবেন যে গাছটি যেন খুব ভালোভাবে ওঠে এবং তার রুটগুলো যেন ভালো থাকে। ঠিক এইভাবে আপনারা গাছগুলিকে তুলবেন, আপনারা দেখুন ঠিক এইভাবে গাছগুলিকে তুলবেন। তুলে নেওয়ার পর আপনারা এটাকে পটিং করবেন, পটিংয়ের জন্য আপনারা এ ধরনের টব নেবেন, টবের মধ্যে এটাকে সুন্দর করে এটাকে বসিয়ে নিয়ে চার সাইড থেকে আপনারা এটাকে মাটি দিয়ে দেবেন, এবং যে মাটিটি দিয়ে দেবেন সে মাটি কিন্তু আমি আগেও বললাম খুব নরম এবং সহজ মাটি হতে হবে, এবং তারপরে আপনারা এটাকে সুন্দরভাবে পট তৈরি করবেন। এবার এটাকে দেখুন, এই যে সুন্দর একটা থাম পটের মধ্যে চারাটি বসে গেল, এবং চারাটিও দেখুন এই পটটার মধ্যে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। এই গাছটি যদি বিক্রি করতে যায় শর্ট করে সবার আগে এই গাছটিকেই কিন্তু সবার পছন্দ হবে। ঠিক নার্সারিরাও এইভাবেই তৈরি করে। এবার গাছগুলিকে আমাদেরকে কিন্তু এইভাবে তুলে তুলে রেস্টে রাখতে হবে। এবার রেস্টে রাখার পরও আমাদের আরও কিছু বিষয় রয়েছে এই গাছগুলি নিয়ে, সেটা হচ্ছে আমরা যখন এই সমস্ত গাছগুলি লাগিয়ে ফেলবো, লাগিয়ে ফেলার পর আমরা একটা ছায়াস্থান খুঁজবো, যে ছায়া জায়গাটার মধ্যে সহজে রোদ লাগবে না সেরকম একটা জায়গা একটা ট্রের মধ্যে এই সমস্ত গাছগুলিকে পটিং করে আমরা রেডি করে রেখে দেব। রেখে দেওয়ার পর তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ সম্পূর্ণ একটা গ্লাসের মধ্যে বা যে জলের পাত্র আছে তার মধ্যে সম্পূর্ণ এটাকে চুবিয়ে নিয়ে তুলে নেব, তুলে নিয়ে এটাকে সম্পূর্ণভাবে ভিজিয়ে নেব এবং এর মধ্যে জলটা কিন্তু স্টে করিয়ে দেবো। তারপরে আমরা এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো যার মধ্যে সারাদিন ধরে এই জলটা স্যুপ করবে। আবার কিন্তু আপনাদের কী খেয়াল রাখতে হবে, এটা কড়া রোদে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি জল শুকিয়ে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, তার জন্য আপনাদের ছায়াস্থানে রেখে দিতে হবে এবং তারপরে প্রতিনিয়ত নজর রাখতে হবে যেন গাছের জলটা যেন শুকিয়ে না যায়। এই গাছের জল শুকিয়ে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি থাকে। এইভাবে আপনারা 5 দিন খেয়াল রাখবেন এবং কন্টিনিউ জল দেন, 5 দিন পর এই গাছটি কিন্তু এখানে বাড়তে শুরু করে দেবে। এবং তারপরে আপনাদের আবার নতুন করে যারা শীতের গাছ করতে চান তারা কিন্তু অবশ্যই এই ধরনের পটের গাছ কিন্তু তারপরে আপনারা ফাইনাল পটিং করতে পারেন। তো ডেনথাস যেটা বা সুইট উইলিয়াম কী করে তার ফাইনাল পটিং করবেন এবং তা নিয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও দিয়ে দিবো যে প্রচুর পরিমাণ ফুল পেতে। এবার আমাদের গার্ডেনস্কেপে আর কোনো কিছু নেই, আমাদের শুধু একটাই লক্ষ্য প্রচুর পরিমাণে ফুল, আর কোনো কিছু নেই। যে সমস্ত গাছগুলি রিয়ার অ্যান্ড রিয়ার এবং মানে খুব সুন্দরভাবে তৈরি করে, এক কথা রিয়ার নয় মানে অনেক সুন্দরভাবে গাছগুলিকে কী করে আপনারা তৈরি করবেন এবং প্রচুর ফুল পাবেন শীতে, শুধুমাত্র অনেক ফুল পেতে শুধু চন্দ্রমল্লিকা না অন্য অন্য গাছেও পাওয়া যায়, সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই বছর সারা বছরের মতো মোটামুটি এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করে প্রচুর ফুল কী করে পাবো আর প্রচুর ফুল আমরা পেয়েও দেখাবো। তো এই ধরনের গাছগুলি কিন্তু 5 দিন রাখার পর আপনারা এই ধরনের গাছগুলিকে পটিং করবেন, এবং যারা ফাইনাল পটিং করতে চান তারা ফাইনাল পটিং, বা যারা ছোটো পটে রাখতে চান ছোটো পটে, বা বড়ো পট এখন রেডি হয়নি
বা যা বাগানের জায়গা এখনও ফাঁকা হয়নি তারা খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিন, তারপরে কিন্তু আপনাদের এভাবে চলবেন। এবং এই থাম্পটে কিন্তু রাখার পরে কিন্তু আপনাকে একবার কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। অ্যান্টিফাঙ্গাল যদি আপনি স্প্রে না করেন তাহলে কিন্তু আপনার গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য অবশ্যই নিয়মিত অ্যান্টিফাঙ্গাল আপনাকে স্প্রে করতে হবে। তারপরে এই গাছগুলি যখন সেট হয়ে যাবে তখন এই গাছগুলি আমি যদি এখান থেকে সরাসরি তুলে একটা বড় পাত্রের মধ্যে দিই তাহলে তার ব্যাপারটি কী হবে, সে পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে, এবার তার মধ্যে যখন আমি জল দিব অনেকটা জল জুড়ে এই গাছটি থাকবে, যার ফলে এই গাছটি কিন্তু সহ্য ক্ষমতাটা অনেকটা হারিয়ে ফেলবে। একটা সময় আসবে এই গাছটি অনেকটা টাইম জলের মধ্যে থাকার জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্যে একে ছোট মাটির মধ্যে দেওয়া হয় যাতে অল্প জল থাকে এবং অল্প পরিমাণ জল আবার শুকিয়ে গেলে আবার জল দিতে পারে, এই জন্য এই ব্যবস্থাটি কিন্তু করা হয়। তার জন্য সরাসরি এই পটের মধ্যে লাগানো হয়। তারপরে যখন সে মাটিতে এই মাটিটার মধ্যে সেট হয়ে যাবে তারপর তখন সেটাকে এখানে বসিয়ে দিলে তখন কিন্তু সে খুব তাড়াতাড়ি রুটগুলিকে গ্রোথ করে নিয়ে সে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই হচ্ছে সবচেয়ে সহজ টিপস এবং এই সমস্ত চারা গাছগুলিকে মানুষ করে এবং প্রত্যেকে কিন্তু খুব তাড়াতাড়ি, যাদের কাছে এই ধরনের থাম্পট নেই তারা চায়ের গ্লাস নিন, কাগজের গ্লাস, একদম 100 গ্লাসের দাম 10-15 থেকে 20 টাকার মতো নেয়, এই ধরনের নেয়, এর থেকে বড় হয় চায়ের গ্লাস। তো সেই সমস্ত গ্লাসের মধ্যে আপনার পটিং করে ফেলুন এবং সেখানে গাছগুলিকে গ্রোথ করুন। গাছ সেট হয়ে যাওয়ার পর আপনার ফাইনাল পটিং করুন। আর বীজ থেকে চারা তৈরি করার পদ্ধতি আমরা দেখিয়েছি, প্রচুর চারা হয়েছে আর এর থেকে কিছু বলার নেই, অনেক চারা নষ্ট হয়ে গেছে ধসাতে। আর সর্বোপরি সব কিছু দিয়ে আমার বাগানে লাগানোর মতো এত কিছু নেই, পরবর্তীতে দেখা যাবে কী করা যায় চারাগুলি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।